হলিউডের জনপ্রিয় অ্যাওয়ার্ডগুলোর মধ্যে একটি এস্টাই অ্যাওয়ার্ড। আগামী বছর এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে শাহরুখ খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা জওয়ান। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের সংবাদ অনুযায়ী 2024 সালের অ্যাওয়ার্ডে সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে স্থান পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি। সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে জওয়ানের সঙ্গে টক্কর জমবে ফ্রান্সের সিনেমা অ্যানাটমি অব দ্য ফল, দক্ষিণ কোরিয়ার কংক্রিট ইউটোপিয়া, ফিনল্যান্ডের ফলেন লিভস, জাপানের পারফেক্ট ডেজ, স্পেনের সোসাইটি অব দ্য স্নো, ফ্রান্সের দ্য স্টেটস অব থিংস ইত্যাদি। হলিউড ক্রিয়েটিভ অ্যালায়েন্স সম্প্রতি মনোনয়নের তালিকা প্রকাশ করেছে আর সেখানে জায়গা অর্জন করে নিয়েছে বার্বি, ওপেনহাইমার, স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স, ক্লার অব দ্য ফ্লাওয়ার মুন ইত্যাদি। এর আগে 2016 সালে এই হলিউড ক্রিয়েটিভ অ্যালায়েন্স প্রতিষ্ঠিত হয়, যা 2019 সালে নাম বদলে হয় হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন। 2023 সালে পুনরায় রিব্র্যান্ডিং করেন তারা এবং এটিকে অ্যাস্ট্রা অ্যাওয়ার্ড নামে ঘোষণা করা হয়। 2024 এর 26 ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে এবারের এই পুরস্কার দেওয়া হবে। বিনোদন ডেস্ক, রাজধানী টাইমস।